Assalamualaikum viewers, আজকের পর্বে আমি আপনাদেরকে নরম নরম ফুলকো লুচি তৈরি করে দেখাবো। অনেকেরই কমপ্লেইন থাকে লুচি ফুলে না বা শক্ত হয়ে যায়। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে থাকেন তাহলে আমার মতোই এরকম ফুলকো লুচি আপনারাও তৈরি করতে পারবেন। আজকে আমি আপনাদের লুচি তৈরির টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করতে যাচ্ছি। তো আর কথা না বাড়িয়ে ঝটপট চলে যাই রান্নাঘরে, শুরু করে দেই লুচি তৈরির কাজটি। একটা মিক্সিং বোলে আমি 3 কাপ পরিমাণ আটা নিয়ে নিয়েছি। আপনারা আটার পরিবর্তে ময়দা দিয়েও চাইলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি, একটু আন্দাজ করে দিয়ে দিবেন। এরপর 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। এখন এই সব উপকরণগুলোকে হাতের সাহায্যে 2-1 মিনিটের জন্য খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে, যাতে তেল এবং লবণটা ময়দার প্রতিটি কোনায় কোনায় পৌঁছে যায়। এর ফলে লুচিটা কিন্তু অনেক সফট হয়, শক্ত হবে না। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি এর মধ্যে অল্প অল্প করে হালকা কুসুম গরম পানি দিব, যেটা হাতে সহ্য করার মতো এরকম গরম পানি। তবে আপনারা যারা ময়দা দিয়ে লুচিটি তৈরি করবেন তাদের কিন্তু গরম পানি দেবার প্রয়োজন নেই, তারা নর্মাল অর্থাৎ রুম টেম্পারেচারে থাকা পানি দিবেন। আটা যেহেতু একটু শক্ত হয় তাই এতে গরম পানি দিয়ে মথে নেওয়া প্রয়োজন। তা আমি একবারে দিচ্ছি না, পানিটা কিন্তু অল্প অল্প করে দিচ্ছি, কারণ প্রথম দিকে এই খামিরটা একটা শক্ত খামির হবে, পরবর্তীতে এটাকে তেল দিয়ে ময়ান দিয়ে সফট করব। একটা শক্ত খামির হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সফট হয়নি, শক্ত খামির। এখন আমি এর মধ্যে 1/2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে আবারও একটু মথে নিব। ঠিক এভাবে আমি অল্প অল্প করে তেল দিয়ে দিয়ে একটা হালকা নরম খামির তৈরি করব। খুব বেশি আবার নরম করে ফেলবেন না, জাস্ট হালকা নরম হবে। যতক্ষণ না হালকা নরম খামির হচ্ছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে তেল দিয়ে ময়ান দিতে হবে। এভাবে প্রায় 5 থেকে 6 মিনিট মথে নেবার পর দেখুন এটা হালকা নরম হয়েছে, আঙ্গুল দিলেই কিন্তু ভেতরে দেবে যাচ্ছে। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রাখবো 30 মিনিট। এর ফলে খামিরটা কিন্তু মোলায়েম হয়ে যাবে। 30 মিনিট পর আমি আপনাদেরকে লুচি তৈরি করে দেখাচ্ছি। 30 মিনিট হয়ে গিয়েছে, এখন আমি ঢাকনাটা খুলে আরও একবার একটু হালকা করে মুথে নিব। 30 মিনিট রেস্টে থাকার ফলে কিন্তু খামিরটা যথেষ্ট মোলায়েম হয়েছে, আর এই কারণেই কিন্তু আমি প্রথমেই পানি দিয়ে বেশি সফট করে ফেলিনি, কারণ এভাবে তেল দেওয়ার ফলে এমনিতেই সফট হয়ে যেত। এখন আমি একটা লুচি বেলে নিচ্ছি। এখন এই বেলন এবং পিড়ি দুটোতেই কিন্তু সয়াবিন তেল মেখে নিতে হবে। আটা বা ময়দা ছিটিয়ে কখনোই লুচি করতে যাবেন না, এতে করে লুচি ফুলবে না, চুপসে থাকবে। আর লুচিগুলো কিন্তু সমানভাবে বেলতে হবে, কোথাও মোটা কোথাও পাতলা এভাবে থাকা যাবে না, সব দিক সমানভাবে বেলে নিতে হবে। আমি এরকম সাইজের একটা লুচি বেলে নিয়েছি, খুব বেশি বড় না আবার ছোটও না, এবং লুচিগুলো কিন্তু মোটাও না আবার পাতলাও না, এভাবে বেলে নিতে হবে। লুচি তৈরির জন্য কিন্তু অবশ্যই ডুবো তেলে ভাজতে হবে, এবং তেলটা খুব ভালোভাবে গরম করে নিয়ে এরপর মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এবং ভাজার সময় এরকম একটা খুন্তি দিয়ে নিচের দিকে প্রেস করে ঘুরিয়ে ঘুরিয়ে ভাজতে হবে, এর ফলে কিন্তু লুচিটা খুব সুন্দরভাবে ফুলে ওঠে। দেখতেই পাচ্ছেন অলরেডি কিন্তু লুচিটা ফুলে উঠেছে, এবং লুচিটা কিন্তু খুব বেশিক্ষণ ধরে ব্রাউনিশ করে ভাজবেন না, লুচি কিন্তু একটু সাদাটে হয়ে থাকে। আপনারা হোটেলের বা দোকানের কেনা লুচিগুলো খেয়াল করে দেখবেন যে লুচিগুলো কিন্তু সাদাটে হয়, এটা ব্রাউনিশ হয় না। 30 থেকে 35 সেকেন্ড একটু ভেজে নিলেই হয়ে যায়, দেখুন কতটা সুন্দর ফুলে উঠেছে। তৈরি হয়ে গেল নরম নরম ফুলকো লুচি। আমি আপনাদের সুবিধার জন্য হাত দিয়ে একটু ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন এটা কতটা সফট হয়েছে। হাত দিতেই কিন্তু খুব ইজিলি এটা ছিঁড়ে আসছে, একেবারে সফট, আর মুখে দিতেই তো হাওয়া। এই লুচি দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাবাব, মিষ্টি, সুজির হালুয়া, আলুর দম দিয়ে সার্ভ করতে পারেন, সকালে কিংবা বিকেলের নাস্তায়ও রাখতে পারেন এই খাবারটি।
আশা করি ভালো লেগেছে। ভালো লাগলেই আমার সার্থকতা। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। নেক্সট এপিসোড দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।